বর্ধমানের লালটু স্মৃতিসংঘের পরিচালনায় পূর্বপল্লী সর্বজনীন দুর্গোৎসবের 61তম বর্ষে এবছরের থিম চালচিত্র। কাঠ দিয়ে অপূর্ব শিল্পকলা তৈরি করা হচ্ছে গোটা মণ্ডপ জুড়ে। কাঁথির শিল্পী গোপাল মণ্ডল এই শিল্প তুলে ধরছেন, তবে প্রতিমাতেও থাকছে অভিনবত্ব। প্রতিমা শিল্পী কুমারটুলির মিন্টু পাল। পুজো কমিটির সম্পাদক তন্ময় সামন্ত জানিয়েছেন, অন্যান্য বছরের মতো অভিনব আলোকসজ্জা থাকবে। কৃষ্ণনগর থেকে এই আলোকসজ্জা করছেন সুদীপ হালদার। খুব ভালো হয়েছে, কাঠের কাজ দারুণ সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। রাতে এলে আরো ভালো ভালো চারটে চারটে এখানে আশেপাশে বেশি দেখা হয়নি। মিলপুর লালটু স্মৃতি সংঘ এখনো অনেক কটা দেখা বাকি আছে, সারাদিন দেখবো আজকে। রাতে প্ল্যান আছে বেরোনোর। ফল নামবে কেন, আমরা এবার চালচিত্র যেটা করেছি না, সম্পূর্ণ কাঠের ওপর, কাঠের ওপর পেন্টিং, কাঠের কারুকার্য আছে, বিভিন্ন রকম কাঠকে সাধারণ কাঠগুলোকে দিয়ে অপূর্ব শিল্পকলা স্পুষ্পিত করে তুলেছে মানুষের সামনে, দর্শকদের সামনে। প্লাস এর মধ্যে সমাজকে বার্তা দিয়ে পেন্টিংয়ের কাজ আছে, প্রচুর পেন্টিংয়ের কাজ, সমস্ত প্যান্ডেলটা জুড়ে বিভিন্ন রকম কাঠের কাজ আর তার সাথে পেন্টিংয়ের কাজ আছে।